নমস্কার, বর্ণালী গহন কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষার রেসিপি। প্রথমে আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, সামান্য একটু চিনি দিলাম, আন্দাজ মতো নুন, 3 চামচ টক দই ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি। পুরোটা ভালো করে ম্যাগনেট করে নেব। ভালো করে মাখিয়ে আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আবার এটা খুললাম। দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ, 2-3টে দালচিনি। তো কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, আর পেঁয়াজটা একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আমি এখানে আর কোনো মশলা ইউজ করব না, ম্যাগনেট করার সময় যা দেওয়ার একেবারেই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওখানে 1 ঘন্টার জায়গায় 1/2 ঘন্টাও চিকেনটা ম্যাগনেট করে রাখতে পারেন। যদি হাতে সময় কম থাকে 1 ঘন্টারও রাখলেও অসুবিধা নেই। আমি এখানে সময় ছিল তাই 1 ঘন্টা রেখেছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব একদম। দেখুন প্রায় লাল লাল হয়েই গেছে। দিয়ে দেবো 1টা টমেটো। এবার আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই রাখবো। আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করব না, যেহেতু চিকেন কষা করব তাই জল দেব না। টক দই দেওয়া আছে তার জন্য একটু জল ছাড়বে, ওই জলেতেই হয়ে যাবে। যে জলটা বের হবে চিকেনের ওই জলেতেই সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষতে থাকবো। এই রেসিপিটা আপনি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন, কোনো অসুবিধা নেই, সবটাই ভালো লাগবে। দেখুন কতটা জল বেরিয়েছে। আবার আমি ঢাকা দিয়ে দেব। একবার করে খুলবো ঢাকাটা, আর একটু করে নাড়িয়ে দেখে নেব যাতে নিচে ধরে না যায়। দেখুন আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে।
দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ধনে পাতা। যারা একেবারেই রান্না কোনোদিন করেননি তারাও কিন্তু খুব সহজে এই রান্নাটা করে ফেলতে পারবেন, এতটাই সহজ। আমার রান্নাটা হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।